বিশ্বকাপ একেবারে দৌড়গোড়ায়, বিশ্বকাপ ক্রিকেট অক্টোবরের 5 তারিখে আসর বসছে ভারতে। আমাদের বাংলাদেশের প্রথম ম্যাচ অক্টোবরের 7 তারিখে এবং প্রতিপক্ষ আফগানিস্তান, যে আফগানিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছি, যদিও টি টোয়েন্টি সিরিজ জিতে আবার ঘুরেও দাঁড়িয়েছি। প্রথমে টেস্ট ম্যাচ, একমাত্র টেস্ট ম্যাচ জেতা, মাঝখানে ওয়ানডে সিরিজে নানা রকমের বাজে সিচুয়েশন আমরা ফেস করেছি ক্রিকেটের মাঝে। তামিম ইকবাল একটা বড় ফ্যাক্ট ছিলেন, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল দল টি টোয়েন্টিতে। সেই আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ আমরা খেলব 7 তারিখ, যখন খেলা শুরু হবে 5 তারিখ বিশ্বকাপের মূল আয়োজন। সেই বিশ্বকাপ থেকে নতুন খবর এসেছে, এখনও বিশ্বকাপের সূচি পরিবর্তিত হচ্ছে। সর্বশেষ 2-3 দিন আগে সূচি পরিবর্তিত হয়েছে, একাধিক ম্যাচের সূচি পরিবর্তিত হয়েছে। ভারত পাকিস্তানের ম্যাচের সূচি পরিবর্তন হওয়ার সাথে সাথে পাকিস্তানের আর একটা ম্যাচ, পাকিস্তান শ্রীলঙ্কা, সেই ম্যাচের সূচি পরিবর্তিত হয়েছে। 12 তারিখের ম্যাচ 11 তারিখ করা হয়েছে, ভারত পাকিস্তান 15 তারিখের ম্যাচ 14 তারিখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ পরিবর্তিত হওয়ার অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে আইসিসিকে। আইসিসি এখনও পুনরায় যে চূড়ান্ত সূচি, সেই সূচি ঘোষণা করতে পারেনি। 2019 বিশ্বকাপে এক বছর আগে যেখানে আইসিসি সূচি ঘোষণা করেছিল, কিন্তু এবার যখন আর 2 মাসও নেই, সেই মুহূর্তেও আইসিসি কিন্তু চূড়ান্ত সূচি ঘোষণা করতে পারেনি নানা কারণে। এর মাঝে ভারত পাকিস্তান একটা বড় কারণ ছিল। সব মিলিয়ে সূচি যখন তারা ঘোষণাই করতে পারেনি এখন পর্যন্ত, তখন দলগুলোকে একটা টাইম ফ্রেম বেঁধে দিল আইসিসি, অর্থাৎ দল ঘোষণার তারিখ, সর্বশেষ তারিখ তারা জানিয়ে দিল, এ মাসেরই 29 তারিখের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে প্রত্যেক দেশকে। 31 তারিখে এশিয়া কাপের আসর বসছে। আমাদের সাধারণ ভাবনাই ছিল এশিয়া কাপ শেষে বিশ্বকাপের দল ঘোষিত হবে, কারণ এশিয়া কাপে পারফরমেন্সের উপরে নির্ভর করবে বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত কারা থাকবেন কারা থাকবেন না। কিন্তু সেই গুড়ে বালি 29 তারিখ আগস্টের সেদিন, মানে যখন এশিয়া কাপ শুরু হবে না, যদিও সেই সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে থাকবে, তারা 26 তারিখে শ্রীলঙ্কাতে চলে যাওয়ার কথা, সেই শ্রীলঙ্কাতে থাকা অবস্থায় বিশ্বকাপের দল কিন্তু বাংলাদেশকে ঘোষণা করতে হবে। বিশ্বকাপের প্রাথমিক দল বলা হচ্ছে, সেই প্রাথমিক দলে অতিরিক্ত যে খেলোয়াড়, অর্থাৎ মানে অতিরিক্ত বেঞ্চে যে 3-4 জন খেলোয়াড় রাখা যায়, রিজার্ভ বেঞ্চ যাকে বলা হয়, সেই রিজার্ভ বেঞ্চ সহ হয়তো দল ঘোষণা করার সুযোগ থাকবে। কিন্তু 29 আগস্টের মধ্যে আইসিসিকে দলের তালিকা পাঠিয়ে দিতে হবে। এখানে একটা সুযোগ আইসিসি দিয়েছে, সেটা হচ্ছে যখন বিশ্বকাপের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে, অর্থাৎ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে, সেই সময় পর্যন্ত, সেটাও একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত যে কোনো দেশ চাইলে তাদের দলে পরিবর্তন আনতে পারবে, অর্থাৎ সেই সুযোগটা দেশগুলো কাজে লাগাতে পারবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশও সেই সুযোগটা কাজে লাগাবে। যদি রিজার্ভ বেঞ্চ সহ বাংলাদেশ দল, আমরা 15 এবং রিজার্ভ বেঞ্চে 3 অথবা 4, 18-19 সদস্যের দল ঘোষণা করে বিশ্বকাপ খেলার আগে এশিয়া কাপ থেকে এসে রিজার্ভ বেঞ্চের বাইরেও, অর্থাৎ প্রাথমিক তালিকার বাইরে থেকেও খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যাবে এবং তালিকা থেকে কাউকে কাউকে বাদ দেওয়াও যাবে। সুতরাং ওই স্কোপটা থাকছে যে প্রাথমিক দল বিশ্বকাপের দিলেও তারাই যে বিশ্বকাপ খেলতে যাবেন সেটার নিশ্চয়তা নেই। তারপরেও এক ধরনের আশা তো থাকবেই, যাদের নাম দলে থাকবে, যারা স্কোয়াডে থাকবেন, তারা তো আশা করবেনই তারা যেন শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারেন। যদি পারফরমেন্সের বড় ধরনের কোনো রদবদল না হয় এশিয়া কাপে, আমার মনে হয় যে আগস্টের 29 তারিখে বিশ্বকাপের যে দলটা দেয়া হবে সেই দলই বিশ্বকাপে যাবে। যদি ইঞ্জুরি প্রবলেম হয় সেই ক্ষেত্রে হয়তো রিজার্ভ বেঞ্চ থেকে টানা হবে। তারপরেও 30 সেপ্টেম্বর, অর্থাৎ 5 অক্টোবর যখন বিশ্বকাপ শুরু হবে, তার আগে 30 সেপ্টেম্বর পর্যন্ত চাইলেই যে কোনো সময় দল পরিবর্তন করা যাবে। তাহলে কি ভেবে নেওয়াই যায় এশিয়া কাপে যে দলটা খেলতে যাবে
এবং এক দুই দিনের মধ্যে এশিয়া কাপের 22 সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করা হবে সেই 22 সদস্যের মধ্য থেকেই বিশ্বকাপের মূল 15 জনের স্কোয়াড সাথে রিজার্ভ বেঞ্চ 3-4 জন অর্থাৎ সেই 22 সদস্যের মধ্য থেকেই 3 কিংবা 4 জনকে বাদ দিলেই আমরা বিশ্বকাপের স্কোয়াডটা পেয়ে যাব কার ভাগ্যে কি আছে অনেকগুলো জায়গায় যদি কিন্তু ব্যাপার রয়েছে তামিম ইকবাল খেলতে পারছেন না এশিয়া কাপে বিশ্বকাপে তার নাম শেষ পর্যন্ত থাকবে কিনা কোচের সঙ্গে তার যে সম্পর্কের ধরন দাঁড়িয়েছে সেগুলোও প্রশ্ন আসতে পারে অধিনায়কের নাম এখনও ঘোষণা করা হয়নি সাকিব আল হাসান অধিনায়ক হবেন কিনা তিনি নেবেন কিনা সেই রকম ধোঁয়াশার মধ্যেই এখনও আছে ক্রিকেট বোর্ড সব মিলিয়ে আইসিসির যে বার্তা সেটা খুবই গুরুত্বপূর্ণ এশিয়া কাপ শুরুর আগে দল ঘোষণা করতে হচ্ছে অর্থাৎ এশিয়া কাপে পারফরমেন্স করে দলে আসার সুযোগটা কমে যাচ্ছে